Assalamualaikum friends, কি অবস্থা সবার? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফাইনালি রিলিজ করে দেব লাল সবুজের যে পাসপোর্টটা ছিল। তো আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু এই মোটর কি পাসপোর্টটা কিন্তু রিভিউ দিছিলাম। তো এই রিভিউতে আমি আপনাদেরকে বলে দিছিলাম যে কার কি স্কিন লাগবে, প্রয়োজন একটু কমেন্ট করুন। তো ম্যাক্সিমাম কমেন্টই ছিল লাল সবুজের পর। তো সবার কমেন্ট অনুযায়ী আমি লাল সবুজ বাস স্কিনটা তৈরি করছি। তো এই স্কিনটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আর এই পাসপোর্টটা কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু একটা রিভিউ দিছিলাম, বিস্তারিত আমি বলেও দিছিলাম যে এই মোটর ফ্যাসিলিটি কী ছিল। তো আসলে কিন্তু ভাই আমি বলছিলাম যে লাকসানা শেপের ভিতর যে কটা বাস আছে সো সব কটাই বাসে আমার ট্রাই করা হয়ে গেছে। তো মোটামুটি সবটা সব কটার থেকে আর কি এই বাসমোটাই আমার কাছে পার্সোনালি সেরা মনে হয়েছে। এর কারণ যদি বলেন কেন, এর কারণ হচ্ছে এটা যে এটার যে কন্ট্রোল ব্রেক, ঠিক আছে, এটা যে স্পিড, মানে টোটালি পুরোই একদম ভিন্ন আর একদমই আনকমন ছিল। মানে আমার কাছে খুবই ভালো লাগছে, এটা কন্ট্রোল করে খুবই মজা পেয়েছি। এবং এটার ব্রেকটা কিন্তু আরও সুন্দর ছিল, ব্রেকটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, একেবারে খারাপও না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার যে টপ স্পিডটা কিন্তু অনেক সুন্দর ছিল, প্রায় 250-এর উপরে। আর এই দেখেন এটার আউটলুকটা কিন্তু কতটা সুন্দর, ফিনিশিং যে লাল সবুজের যে স্কিনটা কতটা সুন্দর ফুটছে এটার সাথে। আর এটা ফোনটা কিন্তু অনেক অসাধারণ, আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন তো স্ক্রিনটা কিন্তু ভালো ফিটিংস হয়েছে। আর দেখেন এটার হেড ডিপাটা কত সুন্দর রিয়েলিস্টিকভাবে জ্বলতেছে, ঠিক আছে। আর এটা কিন্তু আসলে অসাধারণ একটা চমৎকার একটি পাসপোর্ট ছিল। তো এটা যেহেতু রিলিজ করেছে অবশ্যই আবার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে সেটা করে কেনুন। আর চাকাটা কি দেখেন, যতটা ইন্দোনেশিয়ান বাস অবশ্যই ইন্দোনেশিয়ার মতনই চাকাটা করবে। তো দেখেন কত সুন্দর উপরে কালেমা লেখা আছে, নিচে লাল সবুজ লেখা আছে। আর এটা ব্যাকসাইডটা যদি দেখাই, আসলে ব্যাকসাইডটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লাগছে। দেখেন ইন্ডিকেটর কত রিয়েলিস্টিক। আর এটাকে এটা মূলত মার্সিডিস বেঞ্চের একটি বাস মোড়, ঠিক আছে, লাকসানা SR2 মডেলের। এবং এটার অ্যানিমেশন পাবেন তিনটা। তো প্রথম অ্যানিমেশনটা আমি অনেক ট্রাই করছি বাট খুঁজে পাই নাই। তো যাই হোক, আপনারা পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে এখানে যে লাক্সারি বক্সটা, এটা খুলে যাবে আবার বন্ধ হবে। আর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে ইঞ্জিনের যে বক্সটা সেটা খুলে যাবে। আর ভিতরে যে ইঞ্জিনগুলো আছে, যখন গাড়িটা চালাবেন দেখেন সব পাখাগুলো জ্বলতেছে, মানে ঘুরতেছে, সরি ঘুরতেছে, ঠিক আছে, মানে পুরোটা রিয়েলিস্টিক আপনার একটা ফিল পাবেন। আর এটার ব্রেকটা যদি দেখে, দেখেন ব্রেকটা কলম জায়গায় গাড়ি দাঁড়িয়ে গেছে, আমি আবারও ব্রেক করলাম, দেখেন এই যে গাড়ি দাঁড়াই গেল, ঠিক আছে, মানে পুরোই মারাত্মক লেভেলের একটি বাস মোড ছিল এটা। এটা যখনই আপনারা খেলবেন তখন একটি নিজের কাছে রিয়েলিস্টিক ফিল পাবেন। আসলে বাস মোডটা খেলে আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন না অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটা চেক আপ দিলেই কিন্তু এই স্কিন আর এই বাসমোটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই সেট আপ করে খেলবেন। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লেখেন টুং টুং করে বাজিয়ে রাখেন। যারা আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পড়ে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।